কোরআনে বর্ণিত সাতটা জাহান্নাম আছে, সাতটা জাহান্নামের সাতটা নামও আছে, কিন্তু কোন পাপের কারণে কোন জাহান্নামে যাবেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ঘুমোতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا نشتر جهنم پر دکھا رہا چھے شبالنگن کری دیر آسرا استل ہی شبے تو تھائی ترا جوگ جوگ مستن کروے تھننا پانی پا بینا شدو گرم پوز دا ہوئے গরম পানি দেওয়া হবে, যারা নামাজ আদায় করবে না রোজা রাখবে না, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিবে, ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিবে, ইচ্ছাকৃত অর্থ থাকবার পরে হজ করবে না, ইচ্ছাকৃতভাবে আল্লাহ হুকুম সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই ভয়াবহ জাহান্নামের মধ্যে দিবে, যুগ যুগ তারা থাকবে, হাজার শত বছর থাকবে, এক ফোঁটা পানি এদেরকে দেওয়া হবে না। এরা যখন প্রচন্ড তৃষ্ণায় পাগল হয়ে যাবে, তৃষ্ণার কঠিন আকার ধারণ করবে, তখন তারা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে বলবে রব্বুল আলামিন একটু পানির ব্যবস্থা করে দেন, কলিজা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণা পিপাসার যন্ত্রণায় সাথে ফেটে যায়, হঠাৎ করে দেখুন আকাশের মধ্যে কালো মেঘের আবরণ তৈরি হয়ে গেল, মনে মনে চিন্তা করবে আহারে এই মাত্র মনে হয় বৃষ্টি নামবে, বৃষ্টির পানি পান করব, হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে, দুনিয়ার পানির মতো নয়, এগুলো পুজ দুর্গন্ধযুক্ত পুজ, অত্যন্ত গরম হবে, এগুলো যখন জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পান করবে মুহূর্তের মধ্যে পিছনের রাস্তা দিয়ে কলিজা নারী বুড়ি যা আছে সব কিছু বের হয়ে যাবে। এই জন্য এক নাম্বার হলো নাম জাহান্নাম, যারা আল্লাহর হুকুম মানে না তারা এই জাহান্নামের মধ্যে যাবে। দুই নাম্বার লাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাজ নামক একটা জাহান্নাম আছে, কাল্লা ইন্নাহা লাজ নাজ্জাআতাল লিশ্শাওয়া তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আহরে সম্পদ যারা জমা করে রাখে, এমন মানুষ আছে সম্পদ ব্যাংকের মধ্যে জমা করে রাখে আর মনে মনে চিন্তা করে এই সম্পদই আমাকে বাঁচিয়ে রাখবে, এই সম্পদই আমার মূল সুখ শান্তির কারণ, শিরিক করে ফেলে, মূলত সুখ শান্তির মালিক হয়েছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য সাবধান, যে সমস্ত মানুষেরা সম্পদ গণনা করে আর সম্পদ জমায় আর মনে মনে চিন্তা করে এই সম্পদ যারা আছে সুখ শান্তি তারা আছে, এই সম্পদে আমার বিপদ থেকে আমাকে বাঁচাইয়া রাখবে, না না এই সমস্ত চিন্তা যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামে তাদেরকে দেওয়া হবে। তিন নম্বর হুতামা, কাল্লা লা ইউম্বাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। কখনো নয় অবশ্যই সে নিক্ষিপ্ত হুতামায়, আর আপনি কি জানেন হুতামা কি? হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাতলিউ আলাল আফইদা যা কলিজা পর্যন্ত পৌঁছবে, দুনিয়ার আগুন দেহের মধ্যে লাগলে দেহ পড়ে চামড়া পড়ে আর জাহান্নামের আগুন যেথায় লাগবে সর্বপ্রথম কলিজা পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য সাবধান, দুনিয়ার মধ্যে যারা অন্যায় করে অবিচার করে মাল সম্পদ জমা করেছে, অন্যায় করে যারা মাল সম্পদ দখল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামেদেরকে নিক্ষেপ করবে। চার নাম্বার হইছে সাঈর, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জামি'ই লা রাইবা ফি ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আরে বাবা আমি তোমার উপর আরবি ভাষায় কোরআন নাযিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো, আর যাতে কিয়ামত দিবস সম্পর্কে সতর্ক করতে পারো, যাতে কোনো সন্দেহ নাই, একদল থাকবে জান্নাতি আর একদল থাকবে সাঈর তথা জ্বলন্ত আগুনে,
قرآن جارا بشاش كربنا حديث جارا بشاش كربنا الله جارا بشاش كربنا جهنم جارا بشاش كربنا مشرق جارا وشكار كاري جارا الله پاک رب العالم تدر کے سعير نامك جهنم المدد دي بي بر مرد تو بھائم کل جهنم پوتی جا جهنم برو بھائم کل ایبار آشون پاس نمبر جهنم نم تر ساکر مات مرد تو بھائم کل جهنم سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر وچري أمي تاكي سقر تودا جهنم الأغنى پرمش كرابو سقر ماني جهنم الأغنى رنام أبني كي جانين جهنم الأغنى كي يتا অবশিষ্ট রাখবে না এবং সেরও দিবে না পড়তে পড়তে একদম শেষ করে ফেলবে চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে তার উপর রয়েছে 19 জন হুরি ফেরেশতা সাবধান সাবধান মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম সাকর দুনিয়ার মধ্যে সুদ যারা খায় ঘুষ যারা খায় এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকর নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে সাবধান সাবধান সুদ খাবেন না ঘুষের কারবার করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযী الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين هي بشاشنا شابدان تمرا الله কে যদি ভয় করো আমানত তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদের কারবার বন্ধ করে দাও ফা ইল্লাম তাফালু যদি বন্ধ না করো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ আর রাসূলের সাথে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও সাবধান সুদের কারবার যারা করবে আল্লাহ এদেরকে সাকর নামক জাহান্নামে দিবে ছয় নাম্বার জাহিম ওবুরিজাতিল জাহিম লিমাইরা ফা আম্মা মান তাগাও وآخر الحياة الدنيا فإن الجحيم هي المأوى جحيم جهنم جا অত্যন্ত ভয়ঙ্কর একটা জাহান্নাম আর দর্শকদের জন্য জাহিম তথা জাহান্নামকে প্রকাশ করা হবে সুতরাং যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে দুনিয়াতে সীমা লঙ্ঘন করে আল্লাহর সাথে দুশমনি করে আল্লাহর সাথে পাল্লা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে সাত নাম্বার হাবিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাওিয়া وما أدراك ما هي نار حامية আর যারা নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া আর আপনি কি জানেন হাবিয়া কি হাবিয়া হচ্ছে প্রজ্বলিত অগ্নি যারা আমল বেশি হবে আল্লাহ জান্নাতে দিবে আর যার আমল কম হয়ে যাবে হাবিয়া নামক জাহান্নামে যাবে এই জন্য নামাজ আদায় করতে হবে রোজা পালন করতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে যে সমস্ত মানুষেরা অর্থ থাকবার পর হজ করে না অর্থ থাকবার পর যাকাত আদায় করে না এদেরকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে দেওয়া হবে এই জন্য সাবধান সাবধান জাহান্নাম মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম বড় খারাপ জায়গা যদি একবার জাহান্নামের মধ্যে পড়ে যান সারা জীবন আফসোস করিও কোনো লাভ হবে না দুনিয়ায় থাকতে জান্নাতের ঠিকানা তৈরি করে নেন জান্নাতের মালিকানাধীন আপনি আজ কি করে নেন জান্নাতের মালিক হয়ে যান যদি আপনি জাহান্নামে যান তাহলে আপনার মতো পোড়া কপাল আর কেউ হবে না একবার নিক্ষিপ্ত হয়ে গেলে আরে হাজার বছর কান্না করবেন কেউ আপনার কান্না শুনবে না এই জন্য আসুন এই সাতটা জাহান্নাম মারাত্মক ভয়ঙ্কর সুদ খাবে ঘুষ খাবে গীবত করবে মিথ্যা কথা বলবে বেপর্দায় চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ছেড়ে দিবে হজ করবার সামর্থ্য থাকবার পর হজ করবে না যাকাত দেওয়ার সামর্থ্য থাকবার পর যাকাত দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন পাপের কারণে জাহান্নামের মধ্যে দিবেন স্তর আছে প্রতিটা জাহান্নাম বড় ভয়ঙ্কর এই জন্য আসুন আমরা তওবা করি কান্না করি নতুবা একবার জাহান্নামে পড়ে গেলে আল্লাহ আমাদের আর উপায় থাকবে না এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করে